প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত। আমি কিছু বিজ্ঞানের কিছু লেনদেন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমি তোমাদেরকে দেখাবো লেনদেনের পক্ষবা হিসাব কীভাবে নির্ণয় করে, শ্রেণী কীভাবে নির্ণয় করে, ডেবিট ক্রেডিট নির্ণয় করে এবং ডেবিট ক্রেডিট হওয়ার কারণ আমাদের সামনে উত্থাপন করবো। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি আগে থেকেই বুঝে কিছু লেনদেন লিখে নিয়েছি। পাঁচটা লেনদেন, প্রথম লেনদেনটা হলো নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো বা আরম্ভ করা হলো। দ্বিতীয় লেনদেন পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। তিন নম্বর লেনদেন যেটি, কর্মচারীর বেতন প্রদান করা হলো 5,000 টাকা। চার নম্বরে দেখতে পাচ্ছ পণ্য বিক্রি করা হলো 10,000 টাকা। এবং পাঁচ নম্বর লেনদেনে দেখতে পাচ্ছ কমিশন পাওয়া গেল 5,000 টাকা। এই যে লেনদেনগুলো দেওয়া হলো বা ঘোষণাগুলো দেওয়া হলো, আমাদের সমস্যা হয়ে যায় যে প্রত্যেকটা লেনদেনের যে দুইবার ততোধিক পক্ষ থাকে, পক্ষগুলো চিনতে পারা বা বের করে আনতে পারা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। আমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটা লেনদেনের মধ্যেই একটা হিসাব দেওয়া থাকে অথবা দুটো হিসাবেই দেওয়া থাকে। আর যদি একটা হিসাব দেওয়া থাকে আর একটা হিসাব আমরা একটু চিন্তা করেই বের করবো। এখানে আমাদের প্রথম দেখে ফেলাতে হবে প্রত্যেকটা লেনদেন, লেনদেনগুলো নগদে হয়েছে না ধারে বিলে চেকে কীভাবে হয়েছে এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি যে লেনদেনগুলো এখানে উপস্থাপন করেছি প্রত্যেকটা লেনদেন নগদে হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। আমি এভাবেই দিয়েছি আর কি। দেখো নগদ মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো, এখানে নগদটা স্পষ্ট উল্লেখ আছে। পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা, এখানে নগদে বাকিটি ধারে বিলে এমন কিছুই উল্লেখ নেই। যদি এইভাবে কোনো লেনদেন দেওয়া থাকে কোনো কিছুই উল্লেখ নেই তখন আমাদের ধরে নিতে হবে লেনদেনটা নগদে হয়েছে। তদ্রুপ কর্মচারী বেতন প্রদান করা হতো নগদে বাকি উল্লেখ নেই, তাহলে লেনদেনটা নগদে হয়েছে। পণ্য বিক্রয় করা হলো, এখানেও কোনো ধরনের নগদ বাকি ধারে চেপে বিলে এরকম উল্লেখ নেই, তাহলে এটাও নগদে হয়েছে। কমিশন পাওয়া গেল পণ্যব, এটাও নগদে হয়েছে। নগদে বাকিতে হয়েছে এটা বুঝতে পারার জন্য অন্য যেটা খেয়াল করবে সেটা নগদ উল্লেখ থাকবে অথবা কোনো কিছু উল্লেখ থাকবে না। তাহলে প্রথম লেনদেনটা দেখি আমরা, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো, এখানে নগদ উল্লেখ আছে। তাহলে এখানে যে পক্ষ বা হিসাবগুলো আমরা নির্ণয় করবো এটাই পক্ষ বা হিসাব আমরা পেয়ে গেলাম, এটা হলো নগদ। আরেকটা পক্ষ এখানে কি হবে, আরেকটা পক্ষ আমরা একটু চিন্তা করে দেখি। এখানে নগদ 50,000 টাকা নিয়ে যে ব্যবসা শুরু করা হলো, আমরা জানি যে যা নিয়ে ব্যবসা শুরু করা হয় তা ব্যবসায়ীর জন্য মূলধন, মালিকের জন্য বিনিয়োগ এবং ব্যবসায়ীর জন্য মূলধন। তাহলে যেটা আমাদের বুঝে নিতে হবে সেটা হলো আরেকটা পক্ষ যেটা আছে সেটা হলো মূলধন। আমরা যেহেতু এখানে জানি যদি ব্যবসায়ীর জন্য মূলধন দেখতে পাই তাহলে এখানে একটা পক্ষ হবে মূলধন হিসাব, আরেকটা পক্ষ হিসেবে দেওয়া আছে সেটা হলো নগদ, নগদকে নগদান হিসাব বলে। তাহলে আমরা দুটো পক্ষ বা হিসাব পেয়ে গেলাম, সেটা হলো নগদান হিসাব, নগদান হিসাব, আরেকটা পক্ষ হলো মূলধন হিসাব। দুটি পক্ষ পেয়ে গেলাম, আগে আমরা পক্ষ সমূহ নির্ণয় করি। দুই নম্বর লেনদেন পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা, কি ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো। এখানে যে পণ্য ক্রয় উল্লেখ আছে, পণ্য ক্রয় অন্য ক্রয়কে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করতে হয়, পণ্যের নামে কোনো হিসাব হয় না। তাহলে পণ্য ক্রয় যদি ক্রয় হিসাব হয়, পণ্য বিক্রয় বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে, পণ্যের নামে যেহেতু কোনো হিসাব হয় না সেজন্য পণ্য ক্রয় থাকলে ক্রয়কে লিখব, পণ্য বিক্রয় থাকলে বিক্রয় হিসাব লিখব। তাহলে একটা পক্ষ আমরা এই লেনদেনের মধ্যে পেয়ে গেলাম ক্রয় হিসাব, আরেকটা পক্ষ কী হবে,
আরেকটা প্রশ্ন আমাদের চিন্তা করতে হবে যে এই লেনদেনটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে, নাকি বিলের মাধ্যমে হয়েছে না চেকের মাধ্যমে হয়েছে। দেখা যাচ্ছে আমি একটু আগেই বলেছি এই লেনদেনটা নগদে হয়েছে বলে আমরা ধরে নিব, তাহলে কিন্তু আমাদের পক্ষটা হবে নগদ অংশের। তবে এই লেনদেনের দুটি পক্ষ একটা হলো ক্রয় হিসাব, আর পক্ষ হলো নগদান হিসাব। কর্মচারী বেতন প্রদান করা হলো 5,000 টাকা। এই লেনদেনটির মধ্যে ফার্স্ট একটা লেখা আছে কি প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো, তাহলে বেতন একটা হিসাব, আর বেতনটা নগদে যেহেতু প্রদান করা হয়েছে বলেছিলাম, তাহলে আরেকটা পক্ষ হবে আলাদা হিসাব। দুইটা পক্ষের মধ্যে একটা বেতন হিসাব, আর অন্য পক্ষ হলো নগদান হিসাব। নাম্বার লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে পণ্য বিক্রয় করা হবে 10,000 টাকা, পণ্য বিক্রয় যদি বিক্রয় হিসেবে সীমাবদ্ধ হয় তাহলে লেনদেনটা নগদ হয়েছে জন্য অন্য একটা পক্ষ হবে নগদান হিসাব। হ্যাঁ, দুইটা পক্ষ পেলাম তোমাদের নগদান হিসাব, আরেকটা পক্ষ হলো বিক্রয় হিসাব। 5 নম্বর লেনদেনটাতে দেখো কমিশন পাওয়া গেল 5,000 টাকা। কি পাওয়া গেল? কমিশন পাওয়া গেল, যেমন পাওয়া গেল সেটা একটা হিসাব, কমিশন হিসাব। এখন দেখা যাচ্ছে কমিশনটা নগদে পাওয়া গেল, গেল অন্য পক্ষ হবে নগদান হিসাব। এখানে দুটো পক্ষ পেলাম, একটা হবে নগদান হিসাব, আরেকটা পক্ষ হলো কমিশন হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রত্যেকটা লেনদেনের মধ্যে একটা হিসাব দেওয়া আছে, যেমন প্রথম লেনদেনে এসে নগদ মুখের উপরে একটা নগদ হিসাব পেয়ে গেলাম, অন্য পক্ষটা আমি একটু চিন্তা করে বেতনের মধ্যে নিজে তো ব্যবসায় শুরু করা হলাম নগদ হিসাব। বিনামা লেনদেনে দেখা যাচ্ছে যে ক্রয় হিসাব দেওয়া আছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ক্রয় হিসাব, তারপরে অন্য হিসাবটা আমরা চিন্তা করে বের করলাম যে নগদ হিসেবে কিন্তু অন্য পক্ষটা নগদ হিসাব। বিনামা লেনদেনে দেখতে পাচ্ছি কর্মচারী বেতন প্রদান করা হলো, এখানে একটা বেতন দেওয়া আছে যেসব প্রদান করা হলো বেতন হিসাব, যেহেতু নগদ হয়েছে যদি অন্য পক্ষ হলো নগদান হিসাব। চার নাম্বার লেনদেন লেখা দুইটা হিসাব কিন্তু দেখা দেওয়া আছে, তাহলে বিক্রয় হিসাব, লেনদেনটা যেহেতু নগদান হয়েছে যদি অন্য পক্ষ বা একটা হলো নগদান হিসাব। 5 নম্বর লেনদেনের মধ্যে কমিশন হিসাব এখানে দেওয়া আছে, আছে আর কিছু আছে, এই লেনদেনটা নগদ হয়েছে যদি অন্য পক্ষ হলো নগদান হিসাব। এবার আমরা আছি যে হিসাবগুলো আমরা নির্ণয় করলাম, কোনটি কোন শ্রেণীর হিসাব? দেখা যাচ্ছে নগদ হিসাব, নগদ টাকা ব্যবসায়ীর জন্য সম্পদ। এখানে শ্রেণী বলতে আমরা বুঝবো এটা এই সম্পদ নাকি দায়, নাকি আয়, নাকি ব্যয়, নাকি মালিকানা সত্ত্ব। তাহলে এখানে যেই হিসাবগুলো আমরা পেলাম, হ্যাঁ নগরটা যেহেতু ব্যবসায়ীর জন্য সম্পদ, এটা সম্পদ শ্রেণী আমি লিখে দিলাম, এটা সম্পদ। আর মূলধন, মূলধনটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, আমরা হিসাব সমীকরণে দেখতে পাই মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই সমস্ত ব্যাপারগুলো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে মূলধন আনলে মালিকানা সত্ত্বে প্রভাবিত করে, এটা আমরা মালিকানা সত্ত্ব শ্রেণী লিখব, মালিকানা ক্রয়। এই নম্বর লেখার মধ্যে যে হিসাবগুলো পেলাম এখানে আছে ক্রয়, ক্রয় হলো ব্যবসায়ীর জন্য ব্যয়, পণ্য ক্রয় করা হলে যেহেতু এটা বিক্রয় বেশি ক্রয় করা হচ্ছে, সেই জন্য ক্রয় হিসাবটা ব্যবসায়ীর জন্য ব্যয়, এটা ব্যয় শ্রেণী হিসাব, ক্রয়টা হলো নগদ। তো আগেই না নির্ণয় করেছি নগদটা হলো সম্পদ শ্রেণী। বেতন, বেতন বেতন শব্দটা যারা ব্যবসায়ী ব্যয় বোঝায়, এজন্য আমরা এটা লিখবো যে ব্যয় শ্রেণী, নগদ সম্পদ শ্রেণী। আবার নগদ দেখতে পাচ্ছি নগদ হিসাব, এটাও সম্পদ। বিক্রয়, বিক্রয় করলে ব্যবসায়ী
আয় হয়, এজন্য এটা আয় শ্রেণী। নগদ এটা সম্পদ, কমিশন হিসাব। আমরা লেনদেন দেখতে পাচ্ছি কমিশন পাওয়া গেল, কমিশন যদি পাওয়া যায় তখন আয় বোঝায়, আর প্রদান করা হলে ব্যয় বোঝায়। এই লেনদেনের মধ্যে কমিশনটা আয়, সেজন্য এটা আয় শ্রেণী কিন্তু। এখন আমরা আসি ডেবিট ক্রেডিট লাইনে। ব্যবধান হিসাবটা সম্পদ, এটা ডেবিট, আর মূলধন, মূলধন হিসাব হলো ক্রেডিট। একটু পরে বুঝতে পারো আমি যখন কারণ দেখতে পারবো কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, এটা আমি কারণ দেখতে পারবো। এটা ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই লেনদেন থেকে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই লেনদেনে নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা এখানে ডেবিট ক্রেডিট লিঙ্ক করতে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। আমরা এখানে আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা লেনদেনের পক্ষসমূহ নির্ণয় করা। পক্ষসমূহ নির্ণয় করার পরে আমাদের দ্বিতীয় যেটা ঝামেলা হয় সেটা কোন পক্ষ ডেবিট হবে, কোন পক্ষ ক্রেডিট হবে, সেটা নির্ণয় করতে পারা। এখানে দেখো এই যে কোন পক্ষ ডেবিট হবে, কোন পক্ষ ক্রেডিট হবে, সেটা নির্ণয় করতে পারার জন্য আমাদের পক্ষসমূহের শ্রেণী নির্ণয় করা, শ্রেণী চিনতে পারা, কোন পক্ষ কোন শ্রেণী হিসাব, সেটা যদি আমরা একটু বুঝতে পারি তখন আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যায়। আমরা জানি যে সম্পদ এবং ব্যয়, ব্যবসায়িক সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা শ্রেণী বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। কি কি? আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা শ্রেণী বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। সম্পদ এবং ব্যয় এর উল্টো, সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এতটুকু যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের ডেবিট ক্রেডিট নিয়ে করা অনেকটা সহজ হয়ে যাবে। দেখো এখানে নগদ 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলে যে নগদ, নগদটা হলো সম্পদ। এই লেনদেনের মধ্যে নগদ টাকা বাড়ছে কিনা, নগদ 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারি, এখানে 50,000 উল্লেখ করেছি। যে নগদ 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু হলে এখানে নগদ আছে, নগদ টাকাটা বাড়ছে, সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট হয়। তাহলে কারণটা আমি এখানে লিখতে পারি সম্পদ, নগদ সম্পদ আর কি, সম্পদ বৃদ্ধি, এই কারণে ডেবিট ক্রেডিট থেকে আমাদের এই সম্পদ হিসাবে ডেবিট হয়েছে, নগদের ক্ষেত্রে ডেবিট হয়েছে, সম্পদ বাড়ার কারণে। মালিকানা সত্ত্ব, মূলধন, এই লেনদেনের কারণে মূলধন বেড়েছে, মূলধন বেড়েছে মানে মালিকানা সত্ত্ব বেড়েছে। একটু আগেই বলেছি মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মূলধন হিসাব ক্রেডিট হওয়ার কারণ মালিকানা সত্ত্ব বাড়ছে। দ্বিতীয় লেনদেনে আসি ক্রয় হিসাব এবং নগদায় হিসাব। ক্রয় হিসাব, এই যে ক্রয় হিসাব, ক্রয় হিসাবটা ব্যবসার জন্য ব্যয়, ব্যয় লেনদেনের কারণে এই ব্যয়টা বাড়ছে, ক্রয় ক্রয় ব্যয়টা বাড়ছে। যে ক্রয়, ক্রয় শব্দটা মানে ব্যয় বুঝিয়ে বলেছিলাম, এই ব্যয়টা বাড়ছে লেনদেনের কারণে, পণ্য ক্রয় করলে ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে কীভাবে বলেছিলাম ডেবিট হয়, এখানে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি হওয়ার কারণে ক্রয়টা বৃদ্ধি হয়েছে। যদি ব্যয় বৃদ্ধি পেয়েছে যে নগদ টাকা, এখানে একটা নগদ হিসেবে আছে, এই ব্যয় বৃদ্ধি হওয়ার কারণে নগদ টাকা চলে গেছে ব্যবসায় থেকে, নগদ সম্পদ কমে গেছে, নগদ টাকা চলে গেলে সম্পদ কমে যায়,
অঙ্গ কমে গেলেই পিডিক হয়, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস হওয়ার কারণে বাংলাদেশের পিডিক হল। কর্মচারী বেতন প্রদান, কেন বেতন, বেতন এটা ব্যয়, বেতন প্রদান করলে ব্যয় বাড়ে, ব্যয় বাড়তে ডেবিট হয়। বলেছিলাম যে ব্যয় এবং সম্পদ বাড়লে ডেবিট, তাহলে এখানে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি হওয়ার কারণে ডেবিট হয়েছে। এই যে বেতন প্রদানের কারণে 9 লক্ষ টাকা ব্যবসা থেকে চলে গেছে, সম্পদ কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট হয়, সম্পদ হ্রাস, হ্রাস পেয়েছে জন্য নগদ হিসাব ক্রেডিট হয়েছে। পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসে, দেখে নগদ টাকা আসে, নগদ সম্পদ বৃদ্ধি পায়, নগদ সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এখানে নগদান হিসাব ডেবিট হয়েছে, সম্পদ বৃদ্ধি। যে বিক্রয় হিসাব, অপর হিসাব হলো বিক্রয় হিসাব, বিক্রয়টা ব্যবসায়ীর জন্য আয় বোঝায়, পণ্য বিক্রয়ের কারণে ব্যবসায়ী আয় বেড়েছে, আয় বাড়লে ক্রেডিট হয়, আয় বৃদ্ধি। তারপরে লেনদেনে দেখো কমিশন কমে গেল, নগদ টাকা এসেছে, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট হয়েছে, সম্পদ বৃদ্ধি। তারপরে কমিশন হিসাব করতে হলো, কমিশন এখানে কমিশন পাওয়া গেল, আয় হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, আয় বাড়লে ক্রেডিট। তাহলে আমরা যদি প্রত্যেকটা পক্ষপাত হিসাবে শ্রেণী বুঝতে পারি, শ্রেণী নির্ণয় করতে পারি, তখন আমাদের জন্য ডেবিট ক্রেডিট নির্ণয় করা সহজ হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবে, যেটা বলেছিলাম সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, রাষ্ট্রে লিখে দিতে ঠিক উল্টো আয় দায় মালিকানা সত্য, এই তিনটা শ্রেণী বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এতটুকু যদি আমরা বুঝতে পারি, চিন্তা করতে পারি এবং শ্রেণীগুলো চিনি, তাহলে আমাদের জন্য ডেবিট ক্রেডিট নির্ণয় করা, প্রত্যেকটা লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। শিক্ষার্থী, তোমরা যেভাবে তোমাদেরকে এই কক্ষসমূহ শ্রেণী ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখালাম, তোমরা যাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা সফল হবে। সবার জন্য সবাই সুখ থাকো, সবার জন্য দোয়া, সুখ থাকো, ভালো থাকো, আজকে পর্যন্ত ধন্যবাদ।